আপনি ভিডিও শুট করতে পারছেন ভিডিওতে ঠিকঠাকভাবে কথাও বলতে পারছেন কিন্তু দুঃখের বিষয় আপনি ভিডিও ঠিকঠাকভাবে এডিট করতে পারছেন না দেখুন বন্ধুরা ভিডিও যদি আপনি ঠিকঠাকভাবে এডিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনাটা অনেক কম থাকে ভিডিও এডিটিংয়ের মাধ্যমেও কিন্তু ভিউ আসতে থাকে ঠিক আছে তো যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি জানতে পারবেন কিভাবে ভিডিও এডিটিং করতে হয় ফোন থেকে আর আমি কিভাবে ভিডিও এডিটিং করি ঠিক আছে তো দেখার জন্য আপনাকে আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা আমি আমার ফোনের স্ক্রিনের দিকে আপনাকে নিয়ে যাচ্ছি শুরুতেই আপনি আপনার ফোনের প্লে স্টোরটাকে ওপেন করবেন ওপেন হয়ে গেলে এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন দেখুন এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি লিখবেন শর্ট ঠিক আছে দেখুন আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন অনেকগুলো অ্যাপস চলে আসবে এবার আপনি যে অ্যাপসটা ডাউনলোড করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন লোগোটা আপনি ভালোভাবে দেখে নেন এই অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য দেখবেন নিচে লেখা থাকবে ইনস্টল ইনস্টল লেখাটায় ক্লিক করে দিলে ডাউনলোড হতে শুরু হয়ে যাবে আমার যেহেতু এই অ্যাপসটা আগে থেকে ডাউনলোড করা আছে যার জন্য ইনস্টল লেখাটা নেই দেখুন ডান দিকে লেখা আছে ওপেন তো আপনার যখন ডাউনলোড হয়ে যাবে তখন দেখবেন ডান সাইডে লেখা থাকবে ওপেন ঠিক আছে তো আপনি কি করবেন ওপেন লেখাটায় একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে আপনার অ্যাপসটা ওপেন হতে শুরু হয়ে যাবে অ্যাপসটা ওপেন হওয়ার সময় যদি এরকম ধরনের অ্যাড চলে আসে দেখুন আমার যে অ্যাডটা চলে এসছে এরকম যদি অ্যাড চলে আসে তাহলে উপরের দিকে আপনি লক্ষ্য রাখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি উপরের দিকে লক্ষ্য রাখুন ক্লোজ চিহ্নের একটা আইকন আছে এই যে মা দিকে দেখতে পাচ্ছেন এই ক্লোজ চিহ্ন আইকনটা একবার ক্লিক করে দিলেই এই অ্যাডটা চলে যাবে এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন আপনি ফলো করুন এখানে একটা অপশান দেওয়া আছে এখানে একটা এইখানে একটা তিনটে অপশান কি দেখুন প্রথমকার অপশানটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিও তারপরটা কি দেখুন লিখে আছে ফটো তারপরটা কি আছে দেখুন লিখে আছে কলেজ তো এখানে আপনি কী এডিট করবেন ভিডিও এডিট করবেন নাকি ফটো এডিট করবেন তো আপনি যেহেতু ভিডিও এডিট করবেন আর আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে ভিডিও এডিট করতে হয় তাই না তো তার জন্য আপনি ভিডিও লেখাটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এরকমভাবে আপনার ফোনের মেমোরিতে বা আপনার ফোনের গ্যালারিতে যতটা ফটো বা ভিডিও আছে সবগুলো এখানে শো করবে এবার আপনি যে ভিডিওটা এডিট করতে চাইছেন সেই ভিডিওর উপরে একবার ক্লিক করে দেবেন ঠিক আছে তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য যে ভিডিওটা আমি দেখাবো আপনাকে এডিট করে সেই ভিডিওটা এখানে আমি ক্লিক করব ধরে নিন আমি এখান থেকে একটা ভিডিও এডিট করব। ঠিক আছে এই ভিডিওর উপরে একবার ক্লিক করে দিলাম তো আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওর উপরে একবার ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন টিক চিহ্নতের একটা আয়কন দেওয়া থাকবে এই টিক তো আইকনটা ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনি যে ভিডিওটা এডিট করবেন আপনার এই সামনে চলে আসবে এরকম যদি নেক্সট লেখা আছে নেক্সট লেখাটাই ক্লিক করে দেবেন তাহলে দেখবেন আবারও ওকে করে দেবেন তাহলে দেখবেন আপনার ওই ভিডিওটা যে ভিডিওটা আপনি সিলেক্ট করলেন ওই ভিডিওটা আপনার এই সামনে চলে আসবে এবার আপনার এডিট করার পালা মানে এবার আপনাকে এডিট করতে হবে তো এডিট করতে হবে কিভাবে আমি তো আপনাকে দেখাচ্ছি তাই না আপনি দেখতে থাকুন ধৈর্য সহকারে আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি খুব সুন্দর ও সহজভাবে শিখে যাবেন কিভাবে এডিট করতে হয় ঠিক আছে তো সর্বপ্রথম আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে ভিডিওর নিচে ডান দিকে ফলো করুন ইনশর্ট বলে লিখে আছে দেখতে পাচ্ছেন আমি আপনাকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে লিখে আছে ইন তো এই ইনশর্ট লেখাটাকে আপনাকে রিমুভ করতে হবে যদি আপনি এই লেখাটা রিমুভ না করেন তাহলে ভিডিও এডিট করার সময় কিন্তু এই লেখাটা থেকে যাবে ভিডিওটা যখন পুরো এডিট হয়ে যাবে তারপরেও কিন্তু এই লেখাটা থেকে যাবে তো যার জন্য আপনাকে এটাকে রিমুভ করতে হবে আর রিমুভ করার জন্য দেখুন উপরের দিকে লক্ষ্য রাখুন ইনশট লেখার উপরে ছোট্ট একটা গুণ চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই গুণ চিহ্নটায় একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকমভাবে মোটামোটা হয়ে দুটো অপশান চলে আসবে দেখবেন দুই নম্বর অপশানটায় লেখা থাকবে ফ্রি রিমুভ দেখুন লিখে আছে ফ্রি রিমুভ তো আপনি কি করবেন ফ্রি রিমুভ লেখাটাই একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন যতক্ষণ রিমুভ না হয় ঠিক আছে যখন রিমুভ হয়ে যাবে দেখবেন অটোমেটিকভাবে লিখাটা চলে যাবে তো দেখুন বন্ধুরা ওই ইনশর্ট লেখাটা আর নেই এখানে তাই না সেটা চলে গেছে আপনি সেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন এবার আপনি নিচের দিকে ফলো করুন এইখানে কিছু আইকন দেওয়া আছে আপনি ভালোভাবে ফলো করুন আমি মার্ক করে দিচ্ছি আপনাকে দেখুন এই যে আইকনটা এটা কি নাম লেখা আছে ক্যানভাস তারপরটা দেখুন কী লিখে আছে মিউজিক তারপরে কি আছে স্টিকার তারপরে কি লিখে আছে দেখুন বন্ধু টেক্সট তারপরে কি লিখে আছে দেখুন ইফেক্ট তারপরেটা কি লেখা আছে বন্ধু ফিল্টার তারপরেটা কি লিখে আছে দেখুন পিপ তো এই কাজগুলো আপনি করে নিতে পারবেন আপনার ভিডিওর মধ্যে ঠিক আছে বুঝতে পারলেন মানে আপনার ভিডিওকে যেমনভাবে করবেন এখান থেকে আপনাকে নিতে হবে আর করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো প্রথমে আমি আপনাকে দেখাবো ভিডিওটাকে কাটিং কিভাবে করবেন ঠিক আছে প্রথমে ভিডিও এডিট করার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে ভিডিও কাটিং করা মানে আগে আপনাকে জানতে হবে ভিডিও কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে তো ধরে নিন আপনি যখন ভিডিও শ্যুট করেছেন শ্যুট করার আগে মানে যখন আপনি কথা বলেছেন কথা বলার আগে কিছু অংশ রেকর্ড হয়ে গেছে সেটাকে আপনাকে কাটতে হবে মানে প্রথমের দিকে আপনাকে কিছু কেটে বাদ দিতে হবে সেটাকে রিমুভ করে দিতে হবে বা ডিলেট করে দিতে হবে তো সেটা আপনি করবেন কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি তো এবার আপনি লক্ষ্য রাখুন বন্ধু এই যে নিচের দিকে দেখুন এটাকে টাইম লাইন বলা হয় বা টাইমবার বলা হয় ঠিক আছে তো এটা আপনি ভালোভাবে ফলো করুন আমি আপনাকে যেভাবে বোঝাচ্ছি আপনি আশা করি বুঝে যাবেন তো এটা টাইম লাইন তো আপনি যদি এইখানে হাত দিয়ে এই ফটকের উপরে আমি এখানে হাত দিচ্ছি আপনি দেখুন আমি এই জায়গাটাই হাত দিয়ে আমি বাঁ দিকে ঠেলবো ঠিক আছে দেখুন দিকে ঠেলছি চলে যাচ্ছে দেখুন ভিডিওটা যতটা বড় চলে যাচ্ছে ভিডিওটা তাই না মানে আগের দিকে চলে যাচ্ছে ভিডিওটা বুঝতে পারছেন তো এইখানে এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন ধরে নিন আমি প্রথমের দিকে কিছু কেটে বাদ দিব। প্রথমের পাঁচ সেকেন্ড ধরে নিন আমি ভুল বলেছি অথবা আমার রেকর্ড হয়ে গেছে এমনি তো আমি সেটাকে কেটে বাদ দেবো যার জন্য স্কল করে আমি এই প্রথমের দিকে নিয়ে আসি এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন যেটা আপনি ফলো করবেন সেটা হচ্ছে এই যে এখানে আপনি ভালোভাবে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি যেটা এইখানে একটা দাগ দেওয়া আছে সাদা হয়ে বুঝতে পারছেন দেখুন লম্বা লম্বিতে একটা সাদা দাগ দেওয়া আছে এই দাগটাতে আপনাকে চিহ্নিত করে নিতে হবে কতটুকু অংশ আপনি কাটবেন ঠিক আছে তো তার জন্য যদি আপনাকে আমি বোঝাই এই যেটা যাচ্ছে দাগটা চলে যাচ্ছে ডান দিকে যাচ্ছে তো ধরে নিন আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন সেকেন্ড উঠবে আমি যখন স্কল করে ডান দিকে নিয়ে যাব এখানে কিন্তু সেকেন্ডটা উঠবে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন আপনি যেখানে আমি মার্ক করে দিচ্ছি লাল কালারের এখানে জিরো জিরো হয়ে আছে দেখতে পাচ্ছেন তো এইটার দিকে আপনি ফলো রাখুন হ্যাঁ দিকে করছি স্কল করে আর চলে যাচ্ছে ডান থেকে এই দাগটায় সাদা দাগটা সেটা আপনি বুঝতে পারছেন তো ধরে নিন আমি এখান থেকে পাঁচ সেকেন্ড করলাম ঠিক আছে এই যে এখানে আমি পাঁচ সেকেন্ড নিলাম এবার পাঁচ সেকেন্ড নিলাম পাঁচ সেকেন্ডের আগেরটুকু মানে এইটুকু আমি কেটে বাদ দিব আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এতটুকু আমি এই দিকটা আমি কেটে বাদ দিব তো এই দাগটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এই দাগের এতটুকু অংশ মানে এই দিকটা আমি পুরো কেটে বাদ দিব তো তার জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে এই দাগটাকে এই দাগটা আপনি ফলো করুন এই যে আইকনগুলো দেওয়া আছে দেখুন এইখানে এই যে ক্যানভাস মিউজিক স্টিকার যে লেখা আছে না তো এইগুলোর উপরে হাত দিয়ে আপনি স্কল করে বাঁ দিকে নিয়ে আসবেন বাঁ দিকে নিয়ে আসার পরে এখানে কিন্তু এই দাগটা আপনি ফলো করবেন এটা পাঁচ সেকেন্ডে রাখবেন ঠিক আছে এই সাদা দাগটা এই পাঁচ সেকেন্ডে রেখে এগুলোকে স্কল করে আপনি দেখবেন স্প্লিট বলে একটা অপশান দেওয়া আছে বা একটা আইকন দেওয়া আছে স্প্লিত দেখতে পাচ্ছেন তো এই আইকনটায় একবার ছোট্ট করে আপনি ক্লিক করে দেবেন বন্ধু হ্যাঁ দেখুন আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এইখানে একবার ক্লিক করলাম এইখানে ক্লিক করলাম আর কি হলো দুটো দুই ভাগ হয়ে গেল দেখুন এইদিকে একটা ভাগ হয়ে গেছে এইদিকে একটা ভাগ হয়ে গেছে এবার আপনি যে দিকটা কাটিং করবেন সেই দিকে একবার ক্লিক করবেন ঠিক আছে এই দাগটার এই দিকে আমি কাটিং করবো যার জন্য এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে আইকনগুলো দেওয়া আছে এই আইকনগুলোর ভিতরে দেখুন ডিলেটের একটা আইকন দেওয়া আছে ডিলেট আইকন ডিলেট আইকনটাই যদি একবার ক্লিক করে দেন তাহলে যেটা আপনি সিলেক্ট করলেন সেটা ডিলেট হয়ে যাবে বুঝতে পারলেন কিভাবে ডিলেট হলো তো আমি আপনাকে দেখালাম প্রথমকার অংশ ভিডিওর প্রথমকার অংশ কিভাবে কাটিং করতে হয় এবার আমি আপনাকে দেখাবো ভিডিওর মিডিলকার অংশ কিভাবে কাটিং করবেন ধরে নিন একটা ভিডিও আপনি বানিয়েছেন সেই ভিডিওটা পাঁচ মিনিটের ঠিক আছে সেই পাঁচ মিনিটের ভিডিওটার মধ্যে অংশ কিছু ভুল বলে ফেলেছেন আপনি মানে মিডিলে কিছু আপনার ভুল হয়ে গেছে তো সেটাকে আপনাকে কাটিং করে অ্যাডজাস্ট করতে হবে তো কীভাবে কাটিং করবেন মানে যে কোনো ভিডিওর মিডিলের অংশ কিভাবে কাটিং করবেন তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আবারও আপনি স্কল করে করে এই যে লাঠির মতো যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা নিয়ে যাবেন যেখানে আপনি ভুল বলেছেন আপনি সেকেন্ডটা ফলো করে রাখবেন কত সেকেন্ডে আপনি ভুল রেখেছেন সেই সেকেন্ডের কাছে এটা আপনি নিয়ে যাবেন ঠিক আছে দেখুন আমি স্কল করে করে নিয়ে যাচ্ছি ধরে নিন আমি এই কুড়ি সেকেন্ডে এখান থেকে আমি পঁচিশ সেকেন্ড ভুল বলেছি মানে ভিডিওর মধ্যে কুড়ি সেকেন্ড থেকে পঁচিশ সেকেন্ডের মিডিলের টুকু কিছু আমি ভুল বলেছি তো আমি এতটুকু কাটিং করবো তার জন্য আপনাকে প্রথমত ওই কুড়ি সেকেন্ডে এই লাঠিটাকে নিয়ে আসতে হবে দেখুন বন্ধু আমি আপনাকে বোঝানোর জন্য ওটাকে লাঠিই বলছি ঠিক আছে যাতে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারেন তো এই লাঠিটাকে এই কুড়ি সেকেন্ডে নিয়ে আসার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন আবারও স্প্লিট বলে একটা আইকন দেওয়া আছে স্প্লিট আইকনটাই ক্লিক করবেন তারপরে আবারও ওই লাঠিটাকে মানে যতটুকু অংশকে ভুল বলেছেন আপনি ততটুকু অংশর উপরে এইভাবে নিয়ে যাবেন দেখুন আমি আপনাকে দেখাচ্ছি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড তো আমি আপনাকে দেখানোর জন্য ধরে নিন এতটুকু আমি ভুল বললাম মানে এই মিডিলটুকুও এবার আপনি আবারও স্প্লিট আইকনটায় ক্লিক করবেন তাহলে কি হলো দেখুন মধ্যে কাটিং হয়ে গেল কাটিং এখনও হয়নি তবে মধ্যে কিছু সিলেট হয়ে গেছে আপনি বুঝতে পারছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন দেখুন কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডে আপনি স্প্লিট করে রেখেছেন বা কাটিং করার জন্য সিলেক্ট করলেন এবার আপনাকে যে কাজটা করতে হবে আপনি পুরো দিকে লক্ষ্য রাখুন আবারও ডিলেট আইকনটায় ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে মিডিলের অংশটুকু ডিলেট হয়ে যাবে এটা আপনি আশা করি বুঝতে পেরেছেন তো এবার আমি আপনাকে দেখাবো ভিডিওর শেষে কিছু অংশ যদি আপনি কাটিং করতে চান তাহলে কীভাবে কাটিং করবেন তার জন্য আবারও এই লাঠিটাকে শেষের দিকে নিয়ে যাবেন ধরে একটা ভিডিও আপনার পাঁচ মিনিটের ওই পাঁচ মিনিটের ভিডিওর শেষের দিকে যখন আপনার ভিডিওটা শেষ হয়ে যায় তখন তো আপনি কিছু বলেন না ধরে নিন বাড়তি কিছু অংশ আপনার উঠে পড়েছে তো সেটাকে আপনাকে কাটতে হবে নাহলে তো খারাপ লাগবে তাই না ওইভাবে যদি আপনি ভিডিও আপলোড করে দেন তাহলে কেমন লাগবে তাই না খারাপ লাগবে তো আপনাকে প্রথমত লাঠিটাকে নিয়ে যেতে হবে সেই জায়গাতে একবারে শেষের দিকে নিয়ে যাবেন দেখুন আমি আপনাকে কল করে করে দেখিয়ে দিচ্ছি নিয়ে যাচ্ছি একবারে শেষের দিকে নিয়ে যাচ্ছি ভিডিওটার যেহেতু এটা ছ মিনিটের ভিডিও যার জন্য শেষের দিকে নিয়ে আসলাম ধরে নিন ছ মিনিট এই কুড়ি সেকেন্ডে আমি ভিডিওটা শেষ করেছি মানে শ্যুট করা শেষ করেছি আর ছ মিনিট পঁচিশ সেকেন্ড ভিডিওটা আছে কিন্তু পঁচিশ সেকেন্ড মানে পাঁচ সেকেন্ডটা কিছু ভুল ভাল মানে এমনি রেকর্ডিং হয়ে গেছে ঠিক আছে তো ওটাকে আমাকে কাটিং করতে হবে তার জন্য আমি শেষের অংশটুকু নিয়ে এসে এখানে আমি সিলেক্ট করলাম দেখুন ছ মিনিট কুড়ি সেকেন্ড আমি সিলেক্ট করেছি এবার আমি উপরের দিকে লক্ষ্য রাখুন স্পিড বলে যে আইকনটা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আবার ওই যে ডিলেট আইকন এখানে আমি ক্লিক করে দিলাম দেখুন পাঁচ সেকেন্ডটা চলে গেল আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে প্রথম কার অংশ কাটিং করতে হয় ভিডিওর কিভাবে মিডিল কার অংশ কাটিং করতে হয় আর কিভাবে শেষের অংশ কাটিং করতে হয় আশা করি কাটিং করার ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ধরে নিন ভিডিওতে কিছু একটা মিউজিক লাগাবেন আপনার অরিজিনাল ভয়েস দিয়ে যে অডিওটা আছে ওটাকে রিমুভ করে কিভাবে আপনি আলাদা মিউজিক অ্যাড করবেন তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাকে দেখানোর জন্য এটা আমি আবার ফার্স্টের দিকে নিয়ে যাচ্ছি তো প্রথমত ওই লাঠিটা প্রথমের দিকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনার ভিডিওর সঙ্গে যে মিউজিকটা আছে আগে ওটাকে রিমুভ করে দিতে হবে নাহলে দুটোই থাকলে তো খারাপ লাগবে তাই না তো সেটাকে রিমুভ করার জন্য আপনি যে কাজটা করবেন এই যে আইকনগুলো দেওয়া আছে দেখুন ক্যানভাস মিউজিক স্টিকার এগুলো আপনি স্কল করে করে দিকে নিয়ে আসবেন তারপরে দেখবেন ভলিউম বলে একটা আইকন দেওয়া আছে ঠিক আছে তো এই ভলিউম আইকনটাই একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধু এই যে ভলিউমের যেটা পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন এটা একবারে কল করে বাঁ দিকে নিয়ে এসে এটাকে শূন্য করে দেবেন এখানে ঠিক আছে তাহলে আপনার ভিডিওর ভলিউমটা পুরো জিরো হয়ে যাবে ঠিক আছে মানে ভিডিওতে হবে না তারপর আপনি যে কাজটা করবেন উপরের দিকে লক্ষ্য রাখুন যে টিক চিহ্নিতের আইকন এই টিক চিহ্নিত আইকনটাই একবার ছোট্ট করে ক্লিক করে দেবেন তাহলে আপনার ভিডিও যে মিউজিকটা ছিল বা যে অডিওটা ছিল সেটা রিমুভ হয়ে গেল এবার আপনি নতুন করে একটা মিউজিক অ্যাড করতে পারবেন চাইলে তো নতুন করে মিউজিক অ্যাড করার জন্য আপনি যে কাজটা করবেন আবারও এগুলোকে স্কল করে করে নিয়ে আসবেন দেখবেন মিউজিক বলে কোথায় লেখা আছে তো মিউজিক লেখাটায় একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তিনটে এখানে আইকন দেখতে পাবেন একটা মিউজিক একটা ইফেক্ট আর একটা রেকর্ড তো মিউজিকটা কি মিউজিকটা হচ্ছে যে কোনো মিউজিক যদি আপনি আপনার ফোনে ডাউনলোড করে রেখে থাকেন আগে থেকে সেটা আপনি এখান থেকে খুব সহজেই অ্যাড করতে পারবেন আর ইফেক্ট মানে আপনার ইনশর্ট অ্যাপে যে ইফেক্টগুলো আগে থেকে দেওয়া আছে কোম্পানি থেকে সেইগুলো আপনি অ্যাড করতে পারবেন রেকর্ড মানে হচ্ছে আপনি এই ভিডিওর উপরে ভয়েস দিয়ে আবার রেকর্ড করতে পারবেন মানে ভয়েস ওভার করতে পারবেন ঠিক আছে তো আপনি যেহেতু মিউজিক অ্যাড করবেন যার জন্য মিউজিকের উপর একবার ক্লিক করবেন তারপর উপরের দিকে লক্ষ্য রাখবেন তিনটে অপশান চলে আসবে একটা হচ্ছে ফিউচারের একটা হচ্ছে মিউজিক আর একটা হচ্ছে ইফেক্ট আপনি মিউজিকটাই ক্লিক করবেন যে মিউজিকটা আপনি অ্যাড করবেন সেই মিউজিকের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এই যেখানে দেখুন লিখে আছে ডান দিকে ইউজ ইউজ লেখাটাই ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ভিডিওর সঙ্গে মিউজিকটা অ্যাড হয়ে যাবে আশা করি আপনি এটাও বুঝতে পারলেন যে কিভাবে মিউজিক অ্যাড করতে হয় দেখুন বন্ধুরা যদি আমি এক এক করে দেখাই কোন অপশানটার কি কাজ তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যার জন্য আমি একটা ভিডিওতে সব কিছু দেখাচ্ছি না একটা ভিডিওতে যদি আমি সব কিছু দেখাই তাহলে তো আপনারা বোরিং ফিল করবেন তাই না আপনাদের ভালো লাগবে না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা যার জন্য আমি বেসিক কাজগুলো আপনাকে দেখাচ্ছি যেগুলো আপনার প্রয়োজনীয় এক নম্বর ভিডিও এডিটিংয়ের জন্য সবথেকে আপনার বেশি জানা জরুরি যেটা সেটা হচ্ছে কাটিং করা ঠিক আছে আপনাকে সবার আগে শিখতে হবে কীভাবে কাটিং করতে হয় তাহলে আপনি বুঝতে পেরেছেন কিভাবে কাটিং করতে হয় আর কিভাবে মিউজিক অ্যাড করতে হয় এবার আমি আপনাকে দেখাবো যেটা সেটা হচ্ছে অ্যানিমেশন দেখুন বন্ধুরা অ্যানিমেশন মানে হচ্ছে ধরুন নিন কোনো একটা ভিডিও আপনি দেখছেন ইউটিউবে সেই ভিডিওটা হতে হতে পরের পাটে যখন আসছে তখন কেমনভাবে স্টাইলিশভাবে চলে আসছে মানে অন্ধকার থেকে মনে হচ্ছে যে নিভে আবার জ্বলে উঠলো বা জ্বলে আবার নিভে গেল। মানে কেমন ধরনের একটা অ্যানিমেশন হয় না এক পার্ট থেকে আরেক পার্টে গেলে তো এটা কিভাবে লাগাই তো এটা লাগানোর জন্য যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনি যেখানে লাগাবেন অ্যানিমেশানটা এখানে আমি পাঁচ সেকেন্ডে রাখলাম রাখার পরে এখান থেকে আমি স্প্লিট করে দিলাম ঠিক আছে এই জায়গাতে আমি স্কল করে এখান থেকে স্প্লিট করলাম এবার আমি প্রথমকার অংশটা নিলাম এবার আমি প্রথমের দিকে অ্যানিমেশন লাগাবো ভিডিওটা যখন শুরু হবে তখন যেন একটা অ্যানিমেশন দিয়ে শুরু হয় তো তার জন্য এই যে আইকনগুলো দেওয়া আছে এখানে দেখবেন অ্যানিমেশন বলে কোথায় লেখা আছে তো অ্যানিমেশন লেখাটায় ক্লিক করবেন তারপরে এই যে ইন আর একটা আউট বলে লেখা দেখতে পাচ্ছেন তো ইন মানে হচ্ছে যখন আপনার ভিডিওটা শুরু হবে শুরুর দিকে অ্যানিমেশনটা হবে আর যদি আপনি আউটে ক্লিক করেন তাহলে ভিডিওটা যখন আপনার শেষ হবে তখন একটা অ্যানিমেশন হয়ে শেষ হবে ইন্টার উপর একবার ক্লিক করবেন তারপরে এই যে এখানে দেখুন অনেক রকম অ্যানিমেশন আছে এটা যদি আপনি ক্লিক করেন এরকম ধরনের অ্যানিমেশন হয়ে শুরু হবে এটা যদি আপনি ক্লিক করেন এইভাবে অ্যানিমেশন হয়ে শুরু হবে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনি পেয়ে যাবেন যেটা আপনার প্রয়োজন হবে বা যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি করবেন ঠিক আছে আপনি বুঝতে পেরেছেন আউটের ক্ষেত্রেও ওরকম যখন আপনার ভিডিওটা শেষ হয়ে যাবে তখন আপনার একটা অ্যানিমেশন দেবে তারপরে শেষ হবে সেটা আপনি করতে পারেন দেখুন বন্ধুরা এইভাবে আপনি দেখতে পারেন অনেক রকম বিভিন্ন ধরনের এখানে অ্যানিমেশন আপনারা পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা আমি এই ভিডিওটা অনেক কষ্ট করে বানাচ্ছি আমি একটা কাজে গিয়েছিলাম তারপরে ভাবছিলাম যে আজকে আমাকে ভিডিও একটা আপলোড করতেই হবে যেহেতু আমার চ্যানেলে দুদিন হয়ে গেল ভিডিও আপলোড করা হয়নি যার জন্য আমি অনেকটা তাড়াহুড়ো করে সেই জায়গা থেকে আসলাম আসার পরে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি ঠিক আছে ভিডিও কীভাবে এডিটিং করতে হয় তো আপনি এটাও বুঝতে পারছেন যে কীভাবে এনিমেশন লাগাতে হয় ঠিক আছে তো আর একটা কাজ দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব ঠিক আছে আপনারা ধৈর্য সগারে দেখতে থাকুন ধরে নিন ভিডিওর উপরে যে লেখাগুলো আছে যে টেক্সটগুলো চলে আসে কথা বলতে বলতে হট করে যে টেক্সটগুলো যে লেখাগুলো আসে সেগুলো কিভাবে করা হয় তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আবার ওই যে আইকনগুলো দেওয়া আছে এগুলো স্কল করে দেখবেন টেক্সট বলে একটা আইকন দেওয়া আছে ইনশর্টে টেক্সট আইকন একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন টি এর মতো একটা আইকন অথবা টেক্সট লেখা থাকবে টেক্সট লেখাটাই ক্লিক করবেন এবার আপনি যা লিখবেন এখানে লিখে দেবেন আমি আপনাকে দেখানোর জন্য এখানে লিখছি বাংলা টিপস বিগিনার্স ঠিক আছে দেখুন এটা লিখলাম এই টেক্সগুলোকেও আপনি বিভিন্ন রকমভাবে ডিজাইন করে লিখতে পারেন ঠিক আছে দেখুন বিভিন্নভাবে ডিজাইন করার জন্য আপনি যে কাজটা করবেন এই যে এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিবোর্ডের চিহ্ন এটার কোনো কাজ নেই আপনার কালারিংয়ের মতো যেটা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি বিভিন্ন রকম টেক্সটের কালার করতে পারবেন দেখুন কালার হচ্ছে আপনি বুঝতে পারছেন ইয়েলো কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার সব কিছু আপনি দেখতে পাচ্ছেন তো এটা আপনি টেক্সটের কালার করতে পারবেন তারপরে দেখুন টেক্সটের পাশে যেটা বর্ডার এখান থেকে আপনি বিভিন্ন ধরনের বর্ডার সেট করতে পারবেন টেক্সটে তারপরে দেখুন শ্যাডো আপনি টেক্সটের নিচে শ্যাডোও দিতে পারবেন অনেক ধরনের এখানে ডিজাইন আপনি পেয়ে যাবেন ঠিক আছে আপনি এটাও নিজে নিজে করে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন ভিডিওটা বেশি বড়ো না হয় যার জন্য আমি এতটুকুই আমি আপনাকে বোঝালাম কীভাবে টেক্সট দিতে হয় আপনারা নিজে নিজে করবেন আশা করি আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সেই জিনিসটা নিয়ে আমি আবারও ভিডিও আপনাদেরকে বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে কোনো ধরনের কোনো অসুবিধা নেই তো আজকের মতো এতটুকুই আমি আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাটিং করতে হয় কীভাবে মিউজিক লাগাতে হয় কীভাবে ভিডিওর মধ্যে অ্যানিমেশন দিতে হয় সেগুলো আশা করি আপনি বুঝতে পেরেছেন এরপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন বাংলা টিপস বিগিনার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ